মাঠের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় নদীতে শরীর সমাধি এক কিশোরের। ওই কিশোরের নাম সোহেল শেখ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া অঞ্চলের ফরাজিপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই কিশোর সীমান্তে মাঠের জমিতে কাজ করতে যায়। তারপর কাজ শেষে বাড়ির পথে রওনা দেয়, কিন্তু মাঝপথে নদী থাকায় সাঁতরে পার হওয়ার চেষ্টা চালায়, কিন্তু নদীর মধ্যেই শরীর সমাধি ঘটে। কয়েক ঘন্টা পর স্থানীয়রা নদীতে ভাসতে দেখে এক কিশোরকে। তখনই উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সাধিখান দেয়ার গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ দেখে খোঁজ মেলে ওই কিশোরের পরিবারের। পরিবারের লোকজন ছুটে আসে হাসপাতালে। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। পাটের কাজে গেছিল কার বাড়ির না অন্য কারো কার গান তাও জানি না, সঠিক আমি বলতে পারবো না গো। এই ডাক্তার ও দাদা শুন তো গাজো ডাক্তারকে না আউট করে আছে আউট করে আছে কোন নিচে যেন পান চাটি দিয়ে পান তো পানি দেয় নেনে সর হ্যাঁ হসপিটালে নিয়ে যাবেন না সাধারণ কত করে আগে হয়েছে এ তো ডাক্তার বলে চলে বাড়িতে এসি ফ্রিজ নষ্ট, চিন্তা কিসের? দ্রুত সার্ভিস এবং রিপেয়ারের একমাত্র ঠিকানা সোহেল রেফ্রিজারেশন। এখানে যত্ন সহকারে ফ্রিজ, এসি, জুসার, মিক্সার, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন কুকার, স্প্রে পেন্টিং এবং সার্ভিসিং করা হয়। এছাড়া সমস্ত ধরনের এসি গাড়িতে এসির গ্যাস লোড করা হয়। এছাড়াও পুরনো ফ্রিজ ও এসি কেনা বেচা করা হয়। স্থানটি মনে রাখবেন, পুরনো বিডিও মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 97 35 76 76 76। এবার আপনার শহরে উন্নত চিকিৎসা পরিষেবা নিয়ে এলো নিবেদিতা হেলথ কেয়ার। এখানে মেডিকেল কলেজ ও কলকাতার নামি দামি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সমস্ত রোগের সুচিকিৎসা করা হয়। রয়েছে এক্স-রে, ইউএসজি, রক্ত, মলমূত্র পরীক্ষা করার সুবিধা। এছাড়াও ফার্মাসিস্ট খোলা থাকছে দিবারাত্রি। স্থানটি মনে রাখবেন, বাগমারা, জলঙ্গি, মুর্শিদাবাদ। বাগমারা পলিটেকনিক কলেজ গেটের পাশে। যোগাযোগ নম্বর 9641151015।